চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাঠ পর্যায়ে তৃণমূল সাংবাদিকদের সংগঠন চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডাকাতিয়া নদীর শ্যামপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপিএ চেয়ারম্যান শাহজালাল মজুমদার। চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান মজুমদারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন ও কার্যনির্বাহী সদস্য এম এ হাসানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর পরিচালক জহির উদ্দিন পিন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হোসেন পাটওয়ারি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী আল রাফি সহ আরও অনেকে। এ সময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আনিসুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। ময়নার মা, ময়নার জামাই কাল আসবে, বাজার সদাই করতে হবে। তাহলে বাজার থেকে মাছ, গোস্ত, মশলা আর টিচার চিনি গুড়া পোলার চাল নিয়ে আসবে। ময়নার মা, তুমি শুধু সবই টিচার টিচার করো, কারণটা কি? কেন, তুমি কি জানো না টিচারের সব পণ্য 100% খাঁটি, ভেজাল মুক্ত এবং বিএসটিআই এর অনুমোদিত। যেমন টিচার সয়াবিন তেল, টিচার মাসগুড়া ডাল, টিচার সুজি, টিচার সরিষার তেল, টিচার কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার। তাই তুমি আর আমি টিচারের পণ্য ব্যবহার করে হব ধন্য। শুধু তুমি আর আমি নই, দেশের সবাই মিলে ব্যবহার করে হবে ধন্য। টিচারের সকল পণ্য আমরা সবাই ব্যবহার করে হই ধন্য। আবির কনজুমার ফুড প্রোডাক্টস, ছান্দ্রা রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা।